ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। করোনা রোগীর সৎকারে বাধা দেওয়াকে কেন্দ্র করে বাঁকুড়ার জয়পুরে জনতা পুলিশ খণ্ড যুদ্ধ, স্থানীয়দের পথ অবরোধ, লাঠিচার্জের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। গতকাল ওন্দা কোভিড হাসপাতালে মৃত্যু হয় করোনা আক্রান্ত জিতেন মণ্ডলের। রাতে জয়পুরের জঙ্গল লাগোয়া এলাকায় মৃতদেহ সৎকারে বাধা দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ বেঁধে যায়। স্থানীয়দের অভিযোগ, পুলিশ লাঠিচার্জ করে। গণ্ডগোলের কথা মানলেও লাঠিচার্জের অভিযোগ অস্বীকার পুলিশ সুপারের।